ওয়েলকাম বন্ধুরা, বংশ জার্নি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে, নতুন এপিসোডে। আজকে ফালুট থেকে সান্দাকফু হয়ে নিচের দিকে ফেরার সময়, মানেভঞ্জন দার্জিলিং হয়ে যখন ফিরছি, অনেকটাই রাত হয়ে গেছে। তো আসার সময় একটা মাঝখানে ছোট্ট গ্রাম পড়লো, কার্শিয়াঙের থেকে একটু উপরে, চিমনি দেউরালি। অনেকটা রাত হয়ে গেছে এবং এখানের শান্ত নিরিবিলি পরিবেশ দেখে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আজকে এইখানেই থেকে যাই। এখানে কোথায় থাকছি, কি কি আছে, কোথায় কোথায় ঘুরব, সমস্ত কিছু এই ব্লগে তোমাদের সাথে তুলে ধরব। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের প্রচুর অনুপ্রাণিত করে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে এবং তোমাদের সাথে ব্লগের মাধ্যমে তুলে ধরার জন্য। আর যারা এর মধ্যেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছে, তাদের রইল অসংখ্য ধন্যবাদ। তাই বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো বংশ চ্যানেল। এই প্রপার্টিটাতে আমরা রয়েছি, এই প্রপার্টিটা এখনো ভার্জিন প্রপার্টি, খুব একজন কেউ আসেনি। কার্শিয়াঙের মধ্যে পড়ে এটা, চিমনি বলে একটি জায়গা। আর আমি যেখানে রয়েছি, যেই হোমস্টেটাতে রয়েছি, এখান থেকে পুরো শিলিগুড়ি শহরটা, শিলিগুড়ি বাগডোগরা টোটালটা ভিউ দেখো। মানে এখানে আসার পর সন্ধ্যেবেলা তোমার সন্ধ্যে থেকে দেড় রাত পর্যন্ত টাইম কিভাবে কেটে যাবে তুমি ভাবতে পারবে না। এতটা শান্তি চতুর্দিকে, কোনো আওয়াজ নেই, কোনো মানুষের আনাগোনা নেই, জনকোলাহল নেই, যান্ত্রিক শব্দ নেই, কোনো দূষণ নেই। আর এই ভিউ দেখো, আকাশে চাঁদটা, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ফ্রেন্ডস। আজকে এই পর্যন্ত বন্ধুরা, বাকিটা কালকে জানাবো। গুড মর্নিং বন্ধুরা, চিমনি দেউরালি থেকে ঘুম থেকে সকাল সকাল উঠেই আমরা সকলে মিলে চলে এসেছি হোমস্টের নিজস্ব ভিউ পয়েন্ট ইগলপিকে। সেখান থেকে সানরাইজ দেখব। দেখো কি স্নিগ্ধ লাগছে পরিবেশটা, চারপাশটা কত শান্তি। এখান থেকে চারটে নদী একসাথে দেখা যায়, তোরসা নদী, তিস্তা নদী, মহানন্দা নদী আর বালাসান নদী। এই চারটে নদীকেই একসাথে এখান থেকে দেখা যায়। সূর্যের প্রথম আলোটা যখন নদীগুলোর ওপর পড়ছে, খালি চোখে যখন দেখছি, পুরো চিকচিক করছে। আর তার সাথে একটা ফুরফুরে হাওয়া। সাথে রয়েছে গরম গরম চা, ওরা করে এখানেই এনে দিল আমাদের। এটা হলো হোমস্টে, হোমস্টের নিজস্ব ব্যালকনি। এই টোটাল ব্যালকনিটা, আর এখানে তিনটি রুম রয়েছে, একটা দুটো তিনটে। আমরা রয়েছি এই রুমটাতে এবং এই রুমটাতে, এই দুটো রুমে রয়েছি। দেখো এই জানলা থেকে পর্দা সরালে পরে জাস্ট উল্টো দিকেই ভিউ, নিজস্ব বাগান, নিজস্ব লন, আর ঠিক সামনেই সানরাইজ, পুরো ভিউটা। এখান থেকে পুরো তিস্তা তোরসা নদী দেখতে দেখতে, চা খাও, সানরাইজ দেখো, সমস্ত কিছু। রুমের ভেতরটা তোমাদের দেখাই। এই হলো ইনাদের এক একটা রুম, ফুললি ওয়েল ডেকোরেটেড, আধুনিক সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে।
রুমের ভেতর থেকে জাস্ট পর্দা টেনে দিলি, দেখো আলটিমেট আলটিমেট বস, লার্জ একটা বেড রয়েছে, ওয়াল গ্লাস, আর যদি একটা এক্সট্রা বেডের বন্দোবস্ত করতে বলো তা উনারা করে দেবেন, সমস্ত কিছু, নতুন টাওয়াল, সাবান, এভরিথিং, কোনো খামতি নেই, ত্রুটি নেই। আর এই হলো ওয়াশরুম, হাত ধোয়ার বেসিন, গরম জলের বন্দোবস্ত রয়েছে, গেজার রয়েছে, অ্যান্ড কমোড, এভরিথিং। চারপাশ থেকে সর্বক্ষণ দারুণ হাওয়া বইছে, অসাধারণ, এক কথা এক্সপিরিয়েন্স অসাধারণ। আর এই আরেকটা জিনিস দেখাই, এই হোমস্টে থেকে বেরোলে জাস্ট নিজস্ব প্রাইভেট প্রপার্টি এদের, এখান থেকে দেখো প্রকৃতির কোলে শান্ত পরিবেশে কার্শিয়াং এর থেকে একটু উঁচুতে চিমনি, চিমনির হাইট অলমোস্ট দার্জিলিং এর সমান সমান, কার্শিয়াং থেকে অনেকটাই উপরে উঠতে হয়, একটু উপরে উঠেই চিমনি। এখন আমরা যাচ্ছি যেখান থেকে সানরাইজ দেখা যায় বা রাত্রিবেলা সন্ধ্যেবেলা সময় কাটাতে পারো, এনাদের নিজস্ব ভিউ পয়েন্ট, সানরাইজ ভিউ পয়েন্ট, ইগল পিক যাকে বলা হয়, পাখির চোখ থেকে গোটা শিলিগুড়ি শহরটাকে এবং পারিপার্শ্বিক বাকি টোটাল ল্যান্ডস্কেপটাই তোমরা দেখতে পাবে। আর ইনারা হোমস্টেতে যে খাবার দাবার দেন, সবজিগুলো টোটালটাই ইনাদের নিজের চাষাবাদ থেকে, ফুললি অর্গ্যানিক, একদম ফ্রেশ। আর খাবার দাবারের মান অসাধারণ, এই পুরোটাই ইনাদের নিজস্ব প্রপার্টি। সারাক্ষণ পাখির ডাক সর্বক্ষণ কানের সামনে আওয়াজ হচ্ছে এবং মনটাকে শান্ত করে দিচ্ছে। এখানকার ব্রেকফাস্টে রয়েছে লুচি, তরকারি, ডিম সিদ্ধ। এছাড়া তোমরা যদি কেউ কেউ বলো যে লুচি খাবো না, রুটি, সেগুলোরও বন্দোবস্ত রয়েছে, তোমাকে বলে দিতে হবে যে তুমি কি খাবে, সেই মতো এরা বানিয়ে দেবে। তো টু গুড, টেস্ট ইজ অসম। তো ফ্রেন্ডস, এখন আমরা জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম, অ্যান্ড ব্রেকফাস্ট অ্যান্ড এত সুস্বাদু সুস্বাদু খাবারের পেছনে যাদের অকৃত্রিম প্রচেষ্টা এবং প্রয়াস খাটাখাটনি রয়েছে সেই জায়গাটায় নিয়ে যায়। এটা কমন ডাইনিং রুম, এখানে টিভিও রয়েছে, সব রয়েছে, এখানে চাইলে পারে
আপনাদের যদি বাইরে বেরোতে ইচ্ছা না করে, কিছুটা সময় ঘরে থাকতে ইচ্ছে করে, তাহলে পরে আপনারা এইখানেও থাকতে পারেন, দেখে নিন জাস্ট। দ্যাট প্লেস ইজ অসম। অ্যান্ড এটা হলো গোরাস হোমস্টের কিচেন রুম। এই যে এত ভালো ভালো আমরা খাচ্ছি, তার পেছনে যাদের প্রয়াস প্রচেষ্টা, আর ইনি হলেন হেড কুক অ্যান্ড ওয়ান অফ দ্য মেম্বার অফ গোরাস হোমস্টে। এত সুন্দর উনার হাতের রান্না। তো ম্যাডাম আপনার নাম বতাইয়ে। মেরা নাম গৌরী। গৌরী হ্যাঁ, ইয়াহ পে কিতনে দিন সে হ্যায়? জব সে স্টার্ট হুয়া তব সে। আপ লোগোঁ কা ইয়ে জো পিক পয়েন্ট হ্যায়, ঈগল পিক, ও আপ লোগোঁ কা খুদ কা প্রপার্টি হ্যায়, মতলব প্রাইভেট প্রপার্টি, ওয়াহ পে বাহার কা কোই নাহি আয়েগা, জো সিরফ ইয়ে ইস হোমস্টে মে গেস্ট রহেঙ্গে, ওহি লোগ ইসকো ইউজ করেঙ্গে। তো আপনারা শুনে নিচ্ছেন, এরকম ফেসিলিটিস চট করে পাওয়া যায় না। আপনার নাম স্যার? মেরা স্বপন স্যার। স্বপন থাপা। স্বপন থাপা। হাম লোগ তিন হ্যায় লেকিন জো জি ম্যানেজার হ্যায়। আচ্ছা আচ্ছা। तो ये तीनों मिलकर के जो पूरा इतना जो काम जाम है सब तीनों कर लेते हैं, और कोई आदमी नहीं रखा हुआ है। और साफ सफाई? साफ सफाई भी हम लोग ही करते हैं। साफ सफाई से लेकर मतलब अपना देखून ए टू जेड ईच एंड एवरी हॉस्पिटैलिटी पिकअप करे आना। अपना जो एनजेपी थे के आस्ते चंद डायरेक्टली। अच्छा, इस बारे में बात करना चाहता हूँ सर। आपका नाम बताइए पहले। मेरा जीनस सर पाए। अच्छा। और मैं हम तीनों मिलके होमस्टे गोरास होमस्टे चला रहे हैं। जी। हमारा जी मैनेजर है पूर्ण जी। नमस्कार। तो सर ऐसा है, अगर कोई यहाँ पे आना चाहता है, मान लीजिए वो पहले से प्री बुक कर लिया और वो एनजेपी से तो पहली बार आ रहा है, तो एनजेपी से या बागडोगरा से कहीं से भी वो आना चाहता है, या फिर हो सकता है कि वो लोग दार्जिलिंग या और कोई स्पॉट में चला गया एंड नेक्स्ट यहाँ पे आना चाहता है, तो आप लोगों के साथ कॉन्टेक्ट करके अगर जानना चाहते हैं किस तरह से आप लोग पिक एंड ड्रॉप आप लोग अरेंज कर देते हो स्पॉट से, एनजेपी से डायरेक्ट आपको बोलने से आप लोग पिक कर लोगे, गाड़ी भेज दो, भेज के पिक कर लोगे और ड्रॉप भी हो जाएगा ना। तो अपनारा देखें जो एखे कम्युनिकेशन और कोई असुविधा नहीं, जस्ट एक कॉल करते हैं। और जस्ट डेढ़ मास हल ओपन हो, जस्ट डेढ़ मास, एकदम वर्जिन प्रॉपर्टी रही है, टोटल एरियाटाई खूब सुंदर। ये इस एरिया का लोकेशन बता दीजिए, चिमनी पे कहाँ पे पड़ता है ये? चिमनी देवराली पे। चिमनी देवराली पे। चिमनी देवराली पे। और यहाँ का नाम है गोरास होमस्टे। आप लोगों का नंबर बता दीजिए, कॉन्टेक्ट नंबर। कॉन्टेक्ट नंबर 8972964648। जो व्यू दिखता है सर जी, चाइना दिखेगा, भूटान दिखेगा, सिक्किम दिखेगा, कालिम्पोंग, बांग्लादेश, बिहार, मतलब यहाँ से आप जितने भी व्यू दिखते हैं आप देखा है वहां से, मतलब जी। और रात का नजारा तो जस्ट ऑसम है, पूरा सिलीगुड़ी दिख जाता है। सिलीगुड़ी तो पूरा ही दिखता है, पूरा ही दिखता है। और यहाँ से वो एक तो रिजर्व फॉरेस्ट भी है शायद। हाँ जी, हाँ जी, गोलमर फॉरेस्ट भी जी, वही वो मानंद सेंचुरी बोलता है, वाइल्ड लाइफ सेंचुरी जी। अब देखिए, अब बाकी ऑफ बीट डेस्टिनेशन बहुत पॉपुलर हो गया, और वहाँ पे अभी सब लोग मतलब ज्यादातर बंगाल से ही आते हैं कोलकाता ना, तो सब लोग मैक्सिमम लोग वहीं पे जाते हैं, शिटोंग, दवाई पानी, लेपचा, ये तीन चूल्हे ये सब। पर ये देवराली चिमनी जो है ये बहुत अनएक्सप्लोर्ड जगह है, पर अब मतलब इसको यहाँ आने से मतलब न्यू मतलब वो आपका यहाँ का लैंडस्केप्स के लिए, यहाँ पे बर्डिंग होता है, यहाँ का मतलब डिफरेंट है। शिटोंग में जाएंगे उसका अलग व्यू आ जाएगा, वहाँ का पेड़ से लेकर के जो भी है नेचर पूरा अलग हो जाएगा, यहाँ का लैंडस्केप टोटली अलग जी, एग्जैक्टली यहाँ का एकदम डिफरेंट है। मतलब आपको दवाई पर जाएंगे वहाँ डिफरेंट टेस्ट मिलेगा, यहाँ आएंगे डिफरेंट टेस्ट। अभी इनके साथ कथा बोलछिलाम, इनफैक्ट सेक्टर 5 है, उन्हें बीबीए करेछेन, बीबीए करे जॉब चांस करेछेन, जॉब पेओ जॉब छेड़े दिए एखाने उन्हें टूरिज्म में रोयेछेन, রাইট? তো আপনারা যত এখানে আসবেন ইনারা ইন্সপায়ার্ড হবেন আরো নতুন নতুন ভাবে নিজেদের সাজিয়ে গুছতে, অ্যান্ড পর্যটন একটা জায়গাকে ইকোনমিকে পুরো চেঞ্জ করে দেয়, অ্যান্ড ইকোনমি ডেভেলপমেন্ট করলে পরে এখানকার ছেলেমেয়েরা বাচ্চারা আরো ভালো পড়াশোনা করবে, আরো বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবে, কমিউনিকেশন অনেক বেটার আছে এখানে। আপনারা জাস্ট একবার আসুন, এসে শেরপা ভাইয়ের সাথে কমিউনিকেট করে আসুন, ওনারা সমস্ত রকম বন্দোবস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে। অ্যান্ড ইনারা এখানকার লোকাল সাইট সিন যদি ইনাদের বলেন, ইনারা সেটাও কই, আগে কারসিয়া ঘুমনা চাহতা ইয়া ইয়াঁ পে তিন চার দিন রেখে বাকি সাইট
करना चाहता है तो वो भी हो जाएगा ना। यहाँ से आपको दार्जिलिंग आपका विदाउट ट्रैफिक यहाँ से 1 आवर लगता है, 1 से पकड़ लीजिए अगर ट्रैफिक होगा तो 2 घंटा जी, और आपका क्रॉसिंग तो 20 मिनट लगता है, और क्रॉसिंग मेन टाउन जहाँ से आप मतलब क्रॉसिंग में ही पड़ता है, पर टाउन को आपका इसे 20 मिनट लगता है, मतलब दिन दिन में घूम करके या फिर वापस आ सकता है ना। नजदीक का मतलब यहाँ से हेरिटेज है स्कूल, डाउल स्कूल, विक्टोरिया स्कूल, स्कूल, और वो हंटेड प्लेस बोलता है सब लोग कलकत्ता से, वो देखने के लिए भी आता है, उधर ही है हंटेड प्लेस। और एक हनुमान टॉप हो गया, और नेताजी का वो म्यूजियम हो गया, जी, जी, जी। और ईगल क्रैक हो गया, और ये अभी कैटल वैली शुरू हो गया है, मार्गस टेक बोलता है जी। वो है पाइन, इधर का पाइन ट्री का है, और ये चिमनी टेस्ट गार्डन तो इधर ही है। तो দেখছেন কিভাবে এখানে আসবেন, কি কি জিনিস এক্সপ্লোর করবেন সবটাই ইনারা বলে দিলেন, বাট সবকিছু বললে হবে না, পুরো ভিডিওটা দেখুন। বাকিটা শেরপা ভাইয়ের সাথে আমরা এই জায়গাটাকে একটু সাইড সিন এক্সপ্লোর করব, নেচার ওয়াকস রয়েছে এগুলো, এগুলো করব, আপনারা সাথে থাকুন, দেখাতে থাকছি। তো ফ্রেন্ডস, এখন এখানকার হোমস্টের যে ম্যানেজার উনি আমাদের ইনাদের অর্গানিক যে ফুড, অর্গানিক ফুড যেখানে প্রসেস করেন ভেজিটেবলস, সেই জায়গাটা দেখাতে নিয়ে যাচ্ছেন। সামনেই রয়েছে নিজের নিজস্ব প্রপার্টি, এদিক থেকে আমরা উঠব। আমরা ছিলাম এই হোমস্টে, হোমস্টের নিজস্ব প্রপার্টি, এখান থেকে এসে ইনাদের যে ইগল পিক, ইগল পিক হয়ে যেতে হয়, ঠিক আছে, চলুন দেখাই। সো ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি অর্গানিক গার্ডেন দেখতে। আমাদের সাথে রয়েছে গুরা সমস্টের ম্যানেজার, উনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখাচ্ছেন, চলুন। मूलो, गाजर, बीन्स, राय साग इसके अंदर है। अच्छा, नीचे जाइए तो ये स्क्वाश, राय साग है, भी है इसके अंदर है। एटा गाजर, ये मूली, हाँ उसके अंदर राय साग भी है, लेकिन अंदर है थोड़ा, इधर में देख सकते हैं। अगर अंदर हमारा हॉट हाउस भी है, देखेंगे हॉट हाउस। हाँ, এই সমস্ত কিছু ইনারা বিনা সারে, শুধু জৈব সার মানে গরুর গোবর, এইটুকু ছাড়া আর কিছু দেওয়া হয় না, ইনারা এখানে উৎপাদন করেন। তো এগুলো এক ধরনের পেঁপে জাতীয়ই কিছু, স্কোয়াশ বললো ওরা, স্কোয়াশ আমি ঠিক বলতে পারবো না, এই বিষয়টা জানা নেই, কিন্তু খেতে অবিকল পেঁপের মতো। আর এই সমস্ত কিছু এরা এখানে উৎপাদন করে শুধু নিজেদের খাওয়ার জন্য, বিক্রি করার জন্য না। তো আপনারা এখানে অ্যাজ এ গেস্ট যখন হোমস্টেতে আসবেন, এনারা এইখান থেকে এই জিনিসগুলো নিয়ে এসেই আপনাদের খাওয়ায়। এটা হলো এখানকার এক ধরনের পাহাড়ি কাঁচা লঙ্কা, একবার খাবেন সারাটা জীবন মনে করবেন, শুধু ঝালের জন্য। उधर सूट नहीं होता है, ज्यादा गर्मी में नहीं होता है। अच्छा अच्छा, आप लोग का गर्मी ज्यादा है ना, उसमें सूट नहीं करता है, मर जाएगा, मर जाएगा। ये भी एक सब्जी है, बी बोलता है इसको, टमाटर जैसा। हाँ जी, हाँ जी, बहुत अच्छा होता है खाने में, थोड़ा तीता होता है, थोड़ा सा करेला से टमाटर मतो खेते একটু তিতে তিতে স্বাদ হয়।
শহরের দূষণ থেকে, কোলাহল থেকে এক দুদিনের জন্য একটু ফ্রেশ আবহাওয়ায়, ফ্রেশ এনভায়রনমেন্টে, হার্ট অফ নেচারের মাঝখানে যদি আসতে চান, থাকতে চান, অতি অবশ্যই চলে আসুন। উইদাউট এনি ফেল চিমনি, আচ্ছা ইয়াঁ পর ভি হো রাখা হ্যায়। আমি পেঁপেই ভেবেছিলাম পুরো। এর গায়ে অল্প অল্প কাঁটা রয়েছে। আমরা এতক্ষণ হোমস্টের ম্যানেজার বাবুর সাথে ওনাদের অর্গানিক গার্ডেন দেখছিলাম, নিজেদের তৈরি সবজি কিভাবে ওনারা উৎপাদন করেন পাহাড়ের কোলে। প্রচুর ফুল বাই দ্য ওয়ে। আপনি যখন নর্থে বা ঠান্ডার জায়গায় আসবেন, বিশেষ করে নর্থ বেঙ্গলে, সব জায়গাতেই, অল্প সব এরিয়াতেই ফুল প্রচন্ড, প্রতিটা বাড়ি বাড়িতে গাছ, অর্কিড এবং ফুল। এখন আমরা যাচ্ছি এখানকার মনেস্ট্রি দেখতে। এটা হলো গার্শিয়াং চিমনি, দেওরালি ডন বক্স স্কুল। করোনার পরবর্তীকালে লকডাউনের পর থেকে এই স্কুল এখনো ওপেন হয়নি। ভেরি স্যাড, বাট এটাই বাস্তব। এই গ্রামের, দেওরালি গ্রামের ডন বক্স স্কুল। কাঞ্চনজঙ্ঘা দেওরালি গ্রামে একটি জায়গা রয়েছে চিমনির অন্তর্গত, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। আমরা এখন ওখানেই যাচ্ছি। মিরিক, জিতনা সামনে কা পাহাড় হ্যাঁ সব মিরিক হ্যাঁ। আচ্ছা ইয়ে মিরিক ও সুখিয়া পোখরি, কোন সা সুখিয়া পোখরি, ইয়ে বড়া ওয়ালা জো দিখ রহা হ্যায় না আপকো উচা, নাই নাই জো বাজার, বাজার দিখ রহা হ্যায় বাজার, ও পাইন ট্রি ফরেস্ট কে বিচ মে। আচ্ছা বাজার হ্যায় জো, ও সুখিয়া পোখরি। আচ্ছা আর উধার সে হি হোগা, মতলব আপকো পশুপতি, ইয়ে মিরিক, সীমানা, সীমানা হ্যাঁ সীমানা, ইয়ে সুখিয়া কা সামনে ইধার থোড়া সা ও সীমানা হ্যায়, আর ইয়ে ঘুম জোর বাংলা, ইয়ে দার্জিলিং নাই দিখতা ঘুম কে পিছে মে দার্জিলিং। আচ্ছা টাইগার হিল উধার, কহাঁ টাইগার হিল, ইয়ে
ताशी चौलिंग बुद्धिस्ट गुम्पा देवराली कर्शियंग दार्जिलिंग রিসেন্টলি এই মনাস্ট্রিটা এখানে তৈরি হয়েছে নেপালি ভাষায় গুম্পা বলা হয় দেবরালি গ্রামের একমাত্র বুদ্ধিস্ট মনাস্ট্রি আমরা এখন তাশি চৌলিং বুদ্ধিস্ট মনাস্ট্রি থেকে বেরিয়ে একটু ডান দিকে একটু ডান দিকে গিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কাঞ্চনজঙ্ঘার মেন পার্ট, যেটা কাঞ্চনজঙ্ঘা 1, কাঞ্চনজঙ্ঘা 2 আর কাঞ্চনজঙ্ঘা 3 এর কিছুটা অংশ এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই কাঞ্চনজঙ্ঘার ঠিক নিচে এই জায়গাটা হলো ঘুম আর জোর বাংলো। দূরে যে একদম উঁচু উঁচু পাহাড়গুলো দেখছেন এগুলো সব নেপালের। সামনে আবার আনি এই তো এসে গেছি। এইখান থেকে তিস্তাটাকে আরো পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখাচ্ছি তোমাকে। এই দেখো পুরো তিস্তা নদীটা পরিষ্কার একদম, বিস্তীর্ণ তিস্তা। তিস্তা তার ঠিক ডান দিকে এখান থেকে দেখা যাচ্ছে না, আমাদের হোমস্টে থেকে দেখা যাচ্ছিল। যদি দেখতে পাও একদম শেষে একদম পেছনে একটা সাদা দাগ চলে গেছে, ওটা তোরসা। আর মাঝখানে একটা কানেক্টার রয়েছে তোরসা থেকে বেরিয়ে এসে তিস্তায় মিশেছে, আর এই চড়াটা হলো তিস্তা। আর ঠিক এই পাহাড়টার ঠিক অপোজিট সাইডে ওখানে রয়েছে মহানন্দা। মহানন্দা শুরু কিন্তু চিমনি থেকেই, তারপর খুব সরু একটা জলরাশি চিমনি থেকে বেরিয়ে মহানন্দা সৃষ্টি হয়েছে ওখান থেকে। তারপর বিভিন্ন শাখা নদীর থেকে জল মহানন্দার জলে এসে মিশে মহানন্দাকে অনেক বড় করে তুলেছে। চলো আর একটু এগোই, তোমাদের দেখাতে থাকি। ব্ল্যাকবেরি, হ্যাঁ ব্ল্যাকবেরি, ব্লুবেরি, ইয়ে রাসবেরি খা ভি সকতে, এক বার টেস্ট করে লো, খা সকতে আপ। ধোকে কানা ঠিক নেই 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 একদম ইয়ে ও।
আমরা এখানে একটা নতুন জিনিস এক্সপ্লোর করলাম, সেটা হলো স্ট্রবেরির মতো ছোট ছোট ফল যাকে বলে রসবেরি। রসবেরির গাছ জঙ্গলের ভিতর হয়ে পড়ে রয়েছে, তো দারুণ খেতে। সিনারিটা দেখো এখান থেকে। খুবই অল্প খরচে অল্প সময়ের ভেতরে একদম কার্শিং এর গাই এই গ্রামটা, পাশাপাশি দুটো গ্রাম চিমনি আর দেবরালি, আপনারা একসাথে দুটোই একই দিনে করে নিতে পারবেন। আমরা ছিলাম চিমনির ঠিক পরেই দেবরালি গ্রামে। অতিরিক্ত টুরিস্টের ভিড় এখানে নেই, শান্ত নিরিবিলি পরিবেশ। তিস্তা, তোর্ষা, মহানন্দা, পাশ দিয়ে বয়ে চলেছে, তার মাঝখানে দুটো পাশাপাশি গ্রাম। এর ঠিক নিচেই কার্শিয়াং। কার্শিয়াং থেকে এই জায়গাটার দূরত্ব মিনিট 20 বাই কার। আর যদি আপনারা সোনাডা হয়ে বগুড়া হয়ে আসেন, তাহলে পর ওই দিক থেকে আপনাকে প্রথমে চিমনি উঠতে হবে। চিমনিতেও থাকতে পারেন, আবার চিমনি একটু যদি চিমনিতে হোমস্টে খুব কম, এখানেও হোমস্টে খুব কম, তবে আমরা প্রেফার করলাম এই জায়গাটা, কারণ এখান থেকে ন্যাচারাল ভিউটা, সিনিক বিউটিটা দুর্দান্ত। তো বন্ধুরা, আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম কলকাতা থেকে, হাওড়া থেকে ট্রেনে করে NJP প্রথমে, সেখান থেকে গাড়িতে করে মানেভঞ্জন, মানেভঞ্জন থেকে ল্যান্ড রোভার করে তংলু, টুমলিং, কালীপুখরি হয়ে সান্দাকফু, সান্দাকফু থেকে ফালুট, ফালুট থেকে ফেরার পথে কার্শিয়াংয়ের চিমনি দেউরালি গ্রামে একদিন থাকা। আজকে দেউরালি থেকে আমাদের এখন বিদায় নেওয়ার পালা, যে যার বাড়িতে ফিরে যাব, যাওয়ার সময় কার্শিয়াং হয়েই যাব। তো এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, মিস করে থাকো, গিয়ে দেখে নিতে পারো। পুরো সিরিজটা, ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায়। টিল দেন সঙ্গে থাকো, দেখতে থাকো বংশ চ্যানেল।